Slug. Plus. আমি কি দেখতে পারি? আপনি সুদের উপর টাকা নিয়ে বাড়ি করেছে? হ্যাঁ, কিন্তু সুদ যে স্পষ্ট হারাম, সুদ দাতা এবং সুদ গ্রহীতার উপর যে আল্লাহর লানাত, এই কথা কি আপনি জানেন না? জানি। জানেন? হ্যাঁ, শুধু আমি কেন, অনেকেই জানে। হাসান আঙ্কেল, আজান হয়ে গেছে। এটা হলো দু নম্বর খাতা। তুমি যে হিসাবটা ইনকাম ট্যাক্স কে দেখাতে চাও সেটা এখানে লিখবে, বাকিটা ইনকাম ট্যাক্স এর উকিল করে নেবে। তোমার লেগে মিয়া সব কিছু টাকা বাড়েছে, একটু সাক্ষী দিবা না? যাহা বলিব সত্য বলিব। তুমি কত পারা মুখস্থ করেছ? 15 পারা। এর অর্থ জানো? এরা কোরআন মুখস্থ করছে, তারাবি পড়াবে, সাবিনা পড়াবে, অর্থ জেনে কি করবে? বাবাজি, কাবিনের টাকা নগদ পরিশোধ করতে হয় না, বাসর রাইতে বৌমার কাছ থেকে মাপ চাইয়া নিলেই হইব। তাহলে তুই মাকে ঘরে তুলবি না? তিন বেলা খাবার দিতাছি, এরপর আর কি করুম? আচ্ছা, আপনার ঘরে যে কোরআন রাখা আছে এবং যে কোরআন আমি পড়ে আপনার এই বাংলাদেশে এসেছি, সেই কোরআন ছাড়া কি আপনাদের অন্য কোনো কোরআন আছে? কি বলছেন আপনি? আমাদের কোরআন একটাই, যার কোনো পরিবর্তন হয়নি। আমাদের কোরআন অপরিবর্তনশীল, যা আগে ছিল এখনো তাই আছে, তার কোনো পরিবর্তন হয়নি। প্লিজ আঙ্কেল, প্লিজ রাগ করবেন না। আপনাদের কোরআনে কোনো বিকৃতি ঘটেছে সেটা আমি বলছি না। আমি যে কোরআন পড়েছি নিঃসন্দেহে সেটি একখানা সুন্দর কিতাব, কিন্তু আমি সেই কোরআনটি দেখতে চাইছি যে কোরআন দিয়ে আপনারা আপনাদের জীবন চালনা করছেন। বলেছি তো মিস্টার গোমেজ, আমাদের কোরআন একটাই, আমাদের দ্বিতীয় কোনো কোরআন নেই। যদি তাই হবে, তবে এই কোরআন তো আপনাদের কাউকে মেনে চলতে দেখি না। আপনি কি বলতে চাইছেন? আমি বলতে চাচ্ছি, অমুসলিম আর মুসলিমের ব্যবহারিক জীবনে আমি কোনো পার্থক্য দেখতে পাই না। এরা উভয়ে সুদের উপর বাড়ি কিনে, সুদের উপর ব্যবসা করে, উভয়ে মিথ্যা কথা পাল্লা দিয়ে বলে, আর নামাজ রোজার কথা বলবেন, সেখানেও তো একই অবস্থা। অনেকে উপাসনালয়ের ধারে কাছেও যায় না। এই অবস্থা আমি কি করে বুঝব যে আপনাদের কোরআন একটাই? মিস্টার গোমেজ, আপনি আমার চেতনায় আঘাত দিয়ে আমার চোখের সামনের থেকে ভুলের পর্দাটা সরিয়ে দিয়েছেন। একজন অমুসলিম হয়ে আপনি এই কোরআনটাকে যতটা বুঝেছেন, একজন মুসলিম হয়েও আমি তা বুঝতে পারিনি যে আমার জন্য কত বড় লজ্জা, কত বড় পরাজয়।
কত বড়। অবশ্যই তোমাদের কাছে আমার পক্ষ থেকে জীবন বিধান আসবে, অতঃপর যারা সেই বিধানের অনুসরণ করবে তাদের কোনো ভয় নেই, তাদের কোনো দুশ্চিন্তাগ্রস্ত হতে হবে না।